বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টান টান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার হয়তো তার কোনো হিসেব নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না, তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। আজ থাকছে স্যার আর্থার কনান ডয়েলের বিখ্যাত চরিত্র শার্লক হোমসের বিখ্যাত গল্প বিকলাঙ্গ। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণ ধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসাবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে চারটি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। গ্রীষ্মকালের এক রাতে সদ্য বিবাহিত ডক্টর ওয়াটসন সারাদিন ভীষণ খাটাখাটনি সেরে একটা গল্পের বই পড়ছিলেন। হাতের পাইপ থেকে সুগন্ধি তামাকের গন্ধে জায়গাটা মমো করছিল। ওয়াটসনের স্ত্রী অনেক আগেই দোতলায় চলে গিয়েছিলেন। চাকররা দরজায় তালা লাগিয়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ আগে। ওয়াটসন চেয়ার থেকে উঠে তখন পাইপের ছাই পরিষ্কার করা ব্যস্ত ছিলেন। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। ওয়াটসন ঘরের দিকে তাকালেন। রাত 12টা বাজতে 15 মিনিট বাকি। তিনি বুঝলেন কোন অতিথি আসার এটা সময় নয়, নিশ্চয়ই কোন রোগী, ডাকতে এসেছে নিশ্চয়ই, মানে সারা রাত তাকে জাগতে হবে। বিরস বদনে দরজা খুলেই ওয়াটসন চমকে উঠলেন স্বয়ং শার্লক হোমস দরজায় দাঁড়িয়ে। খুব অবাক হয়েছ তাই না? অবশ্য যা অবাক হওয়ার মতোই কথা। এই দেখো, এখনো তুমি তোমার বিয়ের আগের অভ্যাস আর্কেডিয়া মিক্সার তামাক ছাড়তে পারোনি। তোমার কোটে ওই ছাইগুলি তার নির্ভুল সাক্ষ্য বহন করছে। তুমি সাময়িক পোশাক অভ্যস্ত তাও মাঝে আছে, আর আস্তিনে রুমাল রাখার অভ্যাস না ছাড়লে তোমাকে কখনোই পুরোপুরি অসামরিক বলে মনে হবে। যাই হোক, আজকে রাতে তুমি আমাকে একটু জায়গা দেবে? আরে এসো এসো, ভিতরে এসো, স্বাচ্ছন্দ্য তুমি এখানে থাকতে পারবে, আর তুমি থাকলে আমি অনেক খুশি হব হোমস। ধন্যবাদ, তাহলে আমি আশ্রয় পাচ্ছি। আচ্ছা, তোমার বাড়িতে একজন মিস্ত্রি এসেছিল মনে হচ্ছে। মিস্ত্রি মারাই কোনো অসুবিধে? তোমার নর্দমা খারাপ হয়নি তো? আরে না না, তেমন কিছু না, গ্যাসের লাইনটা একটু খারাপ হয়ে গেছে। কার্পেটের উপর তারিপুরের ছাপ দেখতে পাচ্ছি। তোমাকে ব্যস্ত হতে হবে না ওয়াটসন, আমি ওয়াটসনগুলোতে রাতে খাবার খেয়ে এসেছি, তোমার সঙ্গে বসে এখন শুধু একটু গল্প করব। আচ্ছা, সারাদিনে ডাক্তারিতে তোমার বেশ দখল গেছে তাই না? ওয়াটসন তামাকের থলিটা হোমসের দিকে এগিয়ে দিতে দিতে বুঝতে পারলেন কোন জরুরি দরকার ছাড়া হোমস কিছুতেই এত রাতে তার বাড়িতে আসতেন না। যাই হোক, আপাতত কৌতূহল দমন করে ওয়াটসন জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি যে সারাদিন ব্যস্ত ছিলাম তা তুমি কি করে জানবে? ব্যাপারটা হচ্ছে কি, তোমার অভ্যেসগুলো জানা থাকতে আমার খুব একটা বেশ ভালো সুবিধে হয়েছে। যখন তুমি কাছে কাছে কোথাও যাও সাধারণত হেঁটে যাও, আর দূরে হলে যাও ঘোড়ার গাড়িতে। তোমার জুতোটা প্রায় অক্ষত, দেখেও বুঝতে পারছি কয়েক ধরে তুমি ঘোড়ার গাড়ি ব্যবহার করছো। অপূর্ব অপূর্ব তোমার বিশ্লেষণ। তাহলে ব্যাপারটা তোমাকে আমি খোলসা করেই বলি কেমন। একটা সমস্যার ভেতরে কিছু কৌতূহলজনক ঘটনা বলে রয়েছে, আমি ভালো করে ভেবে একটা সমাধানের কাছাকাছি এসেছি। তুমি যদি আমার সঙ্গী হয়ে কোনো অংশে উপস্থিত থাকো তবে আমার বিশেষ উপকার হয়। আমি তোমাকে সাহায্য করতে পারলে অবশ্যই আনন্দিত হব হোমস। আচ্ছা, কার তুমি অল্ডারশটে যেতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, আর জ্যাকসন আমার কাজের ভারটা নিয়ে নেবে। তাহলে এই কথাই রইল। ওয়াটারলু থেকে আমি 11:10 গাড়িতে রওনা হতে চাই, আর যদি তোমার ঘুম না পেয়ে থাকে তাহলে সংক্ষেপে ঘটনাটা তোমাকে একটু জানিয়ে রাখি।
তুমি আসার অনেক আগেই আমার ঘুম পেয়েছিল, এখন অবশ্য ঘুমটা কেটে গেছে। অল্ডারশটে রয়্যাল মেলোজের ভূতপূর্ব কর্নেল বার্কের মৃত্যুর অংশ বিষয়ে আমি অনুসন্ধান করছি। ঘটনাটা হল, তুমি নিশ্চয় জানো রয়্যাল মেলোজ হচ্ছে ইংরেজ বাহিনীর বিখ্যাত আইরিশ সেনাদল। ক্রিমিয়ার যুদ্ধ ও সিপাহী বিদ্রোহে এদের বীরত্ব সবাইকে চমৎকৃত করেছিল এবং সেই থেকে এরা সব ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়ে এসেছে। গত সোমবার পর্যন্ত এদের কমান্ডার ছিলেন জেমস বার্কলে। তিনি এক প্রাচীন সাহসী সৈনিক, সাধারণ যোদ্ধা হিসেবে যোগ দিয়ে সিপাহী বিদ্রোহের সময় অফিসারের পদে উন্নীত হয়। এরপর একসময় পুরো রেজিমেন্টের কমান্ডার হন। ঘটনাটা মাত্র দুদিন আগে। কর্নেল বার্কলের পারিবারিক জীবন ছিল মোটামুটি সুখে। মেজর মার্ফির কাছ থেকে যতটুকু শুনেছি তাতে বেশ বুঝেছি দুজনের মধ্যে কোন রকম ভুল বোঝাবুঝি ছিল না। তিনি মনে করেন যে স্ত্রীর প্রতি বার্কলের আনুগত্য তার স্ত্রীর তার প্রতি ভালোবাসার চেয়েও হয়তো বেশি কিছু ছিল, তবে স্ত্রীয় স্বামীর প্রতি বেশ অনুরক্ত ছিলেন। রেজিমেন্টে সবাই তাদের এক আদর্শ স্থানীয় মধ্যবয়সী জুটি বলে মনে করত। এরকম একটা বিয়োগান্ত ঘটনা ঘটবার মতো কোন কারণ অবশ্য ছিল না। আর শোনো আছেন, যখন বার্কলে শুধুমাত্র সার্জেন্ট, সেই সময় তিনি সেই রেজিমেন্টেরই একজন অশ্বেতকার সার্জেন্টের মেয়ে ন্যান্সি ডিভারকে বিয়ে করেন। সুতরাং সেই সময় কিছু সামাজিক ঝামেলা হয়েছে আন্দাজ করা যায়। যাই হোক, তারা অল্প সময়ের ভেতরে নিজেদের মানিয়ে নিয়েছিলেন। মহিলাটি ছিলেন বেশ সুন্দরী, এমনকি 30 বছরের বিবাহিত জীবনের পর এখনো তিনি অত্যন্ত সুন্দরী। আর বিশেষ লক্ষণীয় কর্নেলের চরিত্রের কতগুলো বিশেষ গুণ। তিনি ছিলেন এক সাহসী আমোদে প্রাচীন সৈনিক, কিন্তু কখনো কখনো তিনি হয়ে উঠতেন ভয়ঙ্কর এবং প্রতিহিংসাপরায়ণ। মেজর মার্ফিও তার তিনজন সহযোগী অফিসারের সঙ্গে কথা বলতে বলতে আর একটা ব্যাপার জানতে পারা গেল, যে ব্যাপারটা হচ্ছে কখনো কখনো কর্নেল ভীষণভাবে মুষড়ে পড়তেন। প্রায় হাসি হাসি মনে কথা বলতে বলতে হঠাৎ তিনি গম্ভীর হয়ে যেতেন এবং অন্তত কয়েকদিনের জন্য তিনি ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তার চরিত্রের এই দিকটা আর কিছু পরিমাণে কুসংস্কারের বিশ্বাস তার সহকর্মীদের চোখে পড়েছিল। অন্ধকার বলেই তিনি একা থাকতে পছন্দ করতেন। তার মতো পুরুষোচিত চরিত্রের মানুষের মধ্যে এই ছেলে মানুষের জন্য প্রায় বন্ধুরা তাকে আড়ালের টিপ্পনী কাটতেন। রয়্যাল মেলোজ এই প্রথম ব্যাটালিয়ন, মানে প্রাচীন 117 কয়েক বছরের জন্য অল্ডারশটে ঘাঁটি করেছিল। বিবাহিত অফিসাররা সকলে ব্যারাকের বাইরে থাকতেন, কারণ নিজে এই সময়টুকু ক্যাম্প থেকে 8 মাইল দূরে ল্যাচিন বলে একটা বাড়িতে থাকতেন। বাড়িটার চারদিকে বেশ খানিকটা জমি ছিল, শুধু পশ্চিম দিকটা বড় রাস্তা থেকে 30 গজের মতো দূরে ছিল। একজন কোচওয়ান ও দুজন ঝিঁ নিয়ে কর্নেল ও তার স্ত্রীর ল্যাচিনের সংসার, কেননা বার্কলে দম্পতির কোন সন্তান ছিল না এবং সাধারণত রাতে থাকবার মতো কোন অতিথিও তাদের ঘরে আসত না। এবার শোনো, গত সোমবার ল্যাচিনের 9টা থেকে 10টার মধ্যকার একটা ঘটনা তোমাকে বলি। শ্রীমতী বার্কলে ছিলেন রোমান ক্যাথলিক, গ্রিনরোড সেন্ট জর্জের ব্যাপারে তার বেশ একটা উৎসাহ ছিল। ঠিক 8টায় সেই প্রতিষ্ঠানের এক সিটিং থাকায় শ্রীমতী বার্কলে তাড়াতাড়ি ডিনার সেরেছিলেন। তিনি যখন বেরোন তখন কোচওয়ান কতগুলো সাধারণ কথা শুনে, যে তিনি স্বামীকে বলেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে ইত্যাদি ইত্যাদি। মিসেস বার্কলে তখন কুমারী মরিসন নামে এক যুবতীর খোঁজ করে তাকে মিটিং এ নিয়ে যান। প্রায় 40 মিনিট এই মিটিংটা চলেছিল। সোয়া 9টা নাগাদ কুমারী মরিসনকে তার বাড়ির দরজা ছেড়ে দিয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন। ল্যাচিনে একটা ঘর, যেটাকে প্রাতকালীন বসবার ঘর হিসেবে ব্যবহার করা হতো। এই ঘরটা ছিল রাস্তার মুখোমুখি এবং লনের দিকে একটা কাঁচের দরজা ছিল। লনটা ছিল ধরো তোমার 30 গজের মতো লম্বা, রাস্তা থেকে রেলিং দেওয়া দেয়াল দিয়ে ঘেরা। এইটাতেই শ্রীমতী বার্কলে ফিরে এসে ঢুকেছিলেন। জানলা পর্দা দেওয়া ছিল না, কেননা সন্ধ্যার পর এটা ব্যবহার করা হতো না। শ্রীমতী বার্কলে ঘরে এসে আলো জ্বালার পর সেকে ডেকে এক কাপ চা আনতে বললেন। সাধারণত তিনি এই সময় চা খেতেন না,
কর্নেল খাবার ঘরে বসেছিলেন, কিন্তু মিসেস এর আগমন সংবাদ পেয়ে সে যে হল ঘরে বসেছিলেন সেখানে গেল। কোচুয়ান তাকে হল ঘর পার হয়ে সে ঘরে ঢুকতে দেখে, তারপর তাকে আর জীবিত দেখা যায় না। যে চায়ের কথা বলা হয়েছে তা আনা হয়েছিল 10 মিনিটের মধ্যে, কিন্তু জি ঘরে ঢুকতে গিয়ে তার সাহেব এবং বিবির জয় ঝগড়া শুনতে পায়। দরজার শব্দ করে কোন সাড়া পায়নি, এমনকি হাতল ঘুরিয়ে খোলার চেষ্টা করে বুঝতে পারল দরজাটা ভেতর থেকে বন্ধ। ফলে সে নিচে নেমে গিয়ে বাড়ির অন্য সব ঝি চাকর ও কোচনকে ডেকে আনল। ফলে এসে তারা শুনল যে ঝগড়া তখনও চলছে। তারা সকলেই মিস্টার বার্কলে ও মিসেস বার্কলের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, তবে মিস্টার বার্কলে নিচু ও মিহি সহায় কথা বলছিল, সেজন্য তার কোন কথাই প্রায় বোঝা যাচ্ছিল না। অন্যদিকে মিসেস বার্কলের কণ্ঠস্বর ছিল ভীষণ ঘৃণাপূর্ণ এবং তীক্ষ্ণ, তার গলার স্বর স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখন কি হবে? আমার জীবন আমাকে ফিরিয়ে দাও। তুমি যেখানে আছো সেখানে আমার নিঃশ্বাস নিতেও ঘৃণা হয়। কাপুরুষ, কাপুরুষ কোথাকার? আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত গল্প বিকলাঙ্গ। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। সদ্য বিবাহিত ওয়াটসন গ্রীষ্মকালের এক রাতে ঘরে বসে বই পড়ছিলেন। রাত 12:15 বাকি, এই সময় তার বাড়িতে উপস্থিত স্বয়ং শার্লক হোমস। শার্লক হোমস সেই রাতটার জন্য আশ্রয় চাইলেন ওয়াটসনের কাছে। ওয়াটসনের মনে হল কোন এক কারণে ভীষণ চিন্তিত হোমস। জিজ্ঞেস করতেই হোমস বললেন তিনি ম্যাজুলের ভূতপূর্ব কর্নেল বার্কলের মৃত্যু রহস্য বিষয়ে অনুসন্ধান করছেন। এরপর তিনি বলতে শুরু করলেন বার্কলের মৃত্যুর ঘটনা। কর্নেল বার্কলের পারিবারিক জীবন ছিল সুখের। তিনি ছিলেন আমোদে, সাহসী, প্রাচীন সৈনিক, কিন্তু কখনো কখনো হয়ে উঠতেন প্রতিহিংসা পরায়ণ এবং ভয়ঙ্কর। মিসেস বার্কলের সাথে তার সম্পর্ক ছিল খুবই ভালো। একদিন রাতে ডিনার সেরে বেরিয়ে পড়েন মিসেস বার্কলে, আর কর্নেল বসেছিলেন হল ঘরে। মিসেস বার্কলে হল ঘরে ঢোকার পর মিস্টার বার্কলেকে আর জীবিত দেখতে পাননি। কি ঘটেছিল সেই হল ঘরে? এই হল তাদের কথোপকথনের কয়েকটা টুকরো কথা, এবং তার শেষ হল পুরুষকণ্ঠে একটা ভীষণ চিৎকার এবং পতনের শব্দের সঙ্গে নারীকণ্ঠের মর্মভেদী আতঙ্কের শব্দ দিয়ে। সবাই যখন একমত করে যে ভিতরে নিশ্চয়ই কোন দুর্ঘটনা ঘটেছে, তখন কোচুয়ান অনেক চেষ্টা করল ভেতর ঢুকতে। তখনও ভিতর থেকে সে আর্তনাদ শোনা যাচ্ছিল, কিন্তু কিছুদিন ভিতরে ঢুকতে পারল না। ঝিরাও সবাই তাকে সাহায্য করবার জন্য ব্যস্ত হল, কিন্তু কিছুই তারা করতে পারল না। হঠাৎ কোচুয়ানের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে হলঘর পার হয়ে লড়ে চলে গেল। সেখানে একটা বড় জানলা খোলা ছিল এবং বোধহয় গরমের দিন বলেই জানলাটার একটা দিক খোলা ছিল। সেখান দিয়ে সে অক্লেশে ভেতরে ঢুকল। কর্নেলের সে আর্তনাদ তখন বন্ধ হয়ে গিয়েছে। তিনি অচেতন হয়ে সোফার উপর শুয়েছেন, আর কর্নেলের পা দুটো একটা চেয়ারের হাতলের উপর থেকে আর মাথাটা মাটিতে ফায়ার প্লেসের চার্জার কাছে পড়ে আছে। রক্তে ঘরটা ভিজে যাচ্ছে এবং তিনি মৃত। কোচুয়ান তখন দরজা খুলতে চাইল, কিন্তু তারা চাবিটা কিছুদিন খুঁজে পাওয়া গেল না। সুতরাং সে ঘরের বাইরে সে জানলা দিয়ে বেরিয়ে এসে পুলিশ এবং ডাক্তারকে ডেকে নিয়ে গেল। তারপর দরজা ভেঙে ঘরে ঢুকে মিসেস বার্কলেকে অজ্ঞান অবস্থায় ঘর থেকে বের করে নিয়ে এল। স্বাভাবিকভাবেই তার উপরে সকলের সন্দেহ হল। কর্নেলের লাশটা তখন সোফার উপর রেখে ঘরটা পরীক্ষা করা হল। যে আঘাতে হতভাগা কর্নেল মিস্টার বার্কলে মারা গেছেন সেটা মাথার পেছনের দিকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ গভীর একটা ক্ষতের সৃষ্টি করেছে। দেখে মনে হয় কোন ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, আর সে ভোঁতা অস্ত্রটি মানে বিশেষ ধরনের কারুকার্য করা হাড়ের হাতলওয়ালা কাঠের গোটাটি মৃতের পাশে সে মেঝেতে তখনও পড়েছিল। কর্নেল দেশে বিদেশে যুদ্ধ করে নানা রকম অস্ত্র বিদেশ থেকে নিয়ে এসেছিলেন। পুলিশের ধারণা এই গদাটাও তেমনি একটা নিদর্শন। তবে চাকরেরা এই গদাটাকে আগে কখনো দেখেননি, এটা তারা বারবারই বলেছে। চাবিটা শ্রীমতী বার্কলের কাছে কিংবা মৃত কর্নেলের কাছে বা ঘরের অন্য কোথাও তেমন তেমন করে খুঁজেও
পাওয়া যায়নি। এই হল গত মঙ্গলবার অবধি খবর। সেদিনই মেজর মার্ফির অনুরোধে অল্ডারশটে পুলিশকে সাহায্য করতে হোমস যান। তিনি খুঁটিনাটি সব বিশ্লেষণ করে বুঝলেন যে সমস্যাটা দূর থেকে যেমন মনে হয় আসলে তার থেকে অনেক বেশি বৈশিষ্ট্যপূর্ণ হয়ে থাকে। হোমস আবার বলতে শুরু করলেন, এবার ভালো করে শোনো ওয়াটসন, ঘরগুলো পরীক্ষা করার আগে আমি চাকরদের ভালো করে জেরা করে কেবল পুরনো কথারই পুনরাবৃত্তি শুনতে পেলাম। তোমাকে একটু আগে বলেছি যে সে ঝগড়ার শব্দ শুনে অন্য ঝি চাকরদের ডেকেছিল। প্রথমবার বলেছিল যে প্রভুর পত্নী এবং প্রভুর গলা এত নেমে গিয়েছিল যে কোনো কথাই শুনতে পাওয়া যায়নি। পরে একটু চাপ দিতেই সে বলল ডেভিড নামটা সে প্রভু পত্নীর কাছ থেকে দুবার শুনেছে। হঠাৎ ঝগড়া হওয়ার কারণ বের করার জন্যই এই সূত্রটা ভীষণ প্রয়োজনীয়। একটা জিনিস কিন্তু পুলিশের চাকরদের খুবই প্রভাবিত করেছে, সেটা হচ্ছে কর্নেলের মুখের বিকৃতি। তাদের মতে কর্নেলের মুখটা অত্যন্ত আতঙ্কপূর্ণ হয়েছিল। অনেক লোক কেবলমাত্র সেই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, অর্থাৎ কর্নেল আগেই তার ভাগ্য বুঝতে পেরেছিলেন, সেজন্যই তার মুখ এত ভীতিপূর্ণ হয়ে উঠেছিল। পুলিশের যুক্তির সঙ্গে এটা ভালোই মিলল যে মিসেস বার্টলেকে আঘাতে উদ্যত দেখেই কর্নেলের মুখের ভাব অমন হয়েছিল। এমনকি মাথার পেছনের আঘাত লাগাটাও নিজেকে বাঁচাবার জন্য পেছনে ফেরার বলে মনে হয় না। ব্রেন ফিভারের ফলে সাময়িকভাবে মাথা খারাপ হওয়ায় ভদ্রমহিলার কাছ থেকে তেমন কিছুই আর জানা গেল না। পুলিশের কাছ থেকে পরে জানা গেল কুমারী মরিসন, যার সঙ্গে মিসেস বার্কলে বেড়াতে গিয়েছিলেন, মিসেস বার্কলের এই ক্রোধের ব্যাপারেও তিনি কিছু বলতে পারেননি। এসব খবর পাওয়ার পর আমি খানিকটা চিন্তা করতে করতে সাধারণ ঘটনাগুলো থেকে বিশেষ ঘটনাগুলোকে আলাদা করার চেষ্টা করছিলাম। নিঃসন্দেহে বলা যায় যে এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল দরজার চাবিটা হারিয়ে যাওয়া। খুব ভালোভাবে খুঁজেও চাবিটা ঘরে কোথাও খুঁজে না পায় বোঝা গেল যে চাবিটা নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এটা পরিষ্কার যে কর্নেল বা কর্নেলের স্ত্রী সেটা নেননি, সুতরাং তৃতীয় কোনো ব্যক্তি নিশ্চয়ই জানলা দিয়ে এসেছিল। আমার মনে হল ঘরটা এবং মনটা ভালোভাবে পরীক্ষা করলে রহস্যময় তৃতীয় ব্যক্তির কোন সন্ধান পাওয়া যেতে পারে। তুমি আমার পদ্ধতির সঙ্গে পরিচিত ওয়াটসন, সেই পদ্ধতির সবগুলো আমি এখানে খাটালাম এবং অবশেষে যে চিহ্ন পেলাম সেটা ছিল আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত। ঘরের ভেতর নিশ্চয় তৃতীয় একজন লোক ঢুকেছিল এবং সে রাস্তা থেকে উঠোন পার হয়ে এসেছিল। আমি পাঁচটা স্পষ্ট পায়ের ছাপ আবিষ্কার করতে পারলাম, একটা ঠিক রাস্তার উপর যেখানে সে নিচু পাঁচিলটা টপকেছে, দুটো উঠোনে এবং দুটো খুব অস্পষ্ট চিহ্ন ঠিক জানলার কাঠের তক্তার উপর যেখান থেকে সে ঘরে ঢুকেছে। বোঝা যাচ্ছে যে সে খুব দ্রুত গতিতে উঠোনটা পার হয়েছিল। তার পায়ের সামনের দিকের ছাপটা পেছনের দিকের থেকে বেশি পড়েছিল, কিন্তু আমি লোকটার উপস্থিতির থেকেও তার সঙ্গীর উপস্থিতিতে অনেক বেশি বিস্মিত হয়েছিলাম। তার সঙ্গী? হোমস তার পকেট থেকে একটা টিস্যু পেপার বের করে যত্নের সঙ্গে তার উরুর উপর মেলে ধরলেন এবং তারপর জিজ্ঞেস করলেন, এটা দেখে কিছু বুঝতে পারো? কাগজটা ছিল কোন একটা ছোট জন্তুর পায়ের ছাপে ভর্তি। তার পাঁচটা সুস্পষ্ট পায়ের ছাপ প্রমাণ করে যে জন্তুটার নখগুলো বড় বড় এবং সমস্ত ছাপটার আয়তন প্রায় আইসক্রিমের চামচের মতো। তারপরেই ওয়াটসন বললেন, আচ্ছা এটা কি কোন কুকুরের পায়ের ছাপ? না, একদমই না। তুমি কি কখনো শুনেছ যে কোনো কুকুর পর্দা দিয়ে উঠেছে? আমি যে জীবটার কথা চিন্তা করছি তার পর্দা দিয়ে ওঠার সুস্পষ্ট চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে বাদরের পায়ের ছাপ হতে পারে। তারপর হোমস হাসতে হাসতে বললেন, এটা কুকুর বেড়াল বা বাঁদর নয়, আমার পরিচিত কোনো জীবই নয়। আমি পায়ের ছাপের আয়তন দেখে বের করার চেষ্টা করেছি। এই চারটি পায়ের ছাপ দেখে মনে হয়েছে যেটা এখানে চুপ করে দাঁড়িয়েছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো এটার সামনের পা থেকে পেছনের পা পর্যন্ত প্রায় 15 ইঞ্চি লম্বা,
এর সঙ্গে গলা আর মাথার দৈর্ঘ্য যোগ করলে দেখবে যে জিপটি 2 ফুটের কম নয়, আবার লেজ থাকলে আরো বেশি হবে। এবার এর আর একটা আয়তন দেখো, জিপটার হাঁটা চলা থেকে আমরা তার পদক্ষেপের দৈর্ঘ্য পাই, প্রত্যেকবারই এটা প্রায় 3 ইঞ্চি। এর একটা ইঙ্গিত হল এই যে জিপটি দীর্ঘদেহী ও ক্ষুদ্র পা বিশিষ্ট। কোন লোম ফেলে গেলে আমাদের তদন্ত সুবিধা হতো, কিন্তু সেটা করেনি। এর চেহারা আমি যেমন আন্দাজ করছি মোটামুটি তেমনই হবে। এই জিপটা পর্দা বেয়ে উঠতে পারে এবং মাংসাশী। এটা তুমি কি করে বের করলে? কারণ জিপটা পর্দা বেয়ে উঠেছিল এবং একটা ছোট পাখির খাঁচা ঠিক জানার ওপরে ছিল। আমার মনে হয় ওটাই ছিল তার লক্ষ্য। আচ্ছা, তাহলে জিপটা কি হতে পারে? জিপটা আমার মনে হচ্ছে কোন বেজি জাতীয়, তবে বেজির চেয়ে নিঃসন্দেহে বড়। তাহলে বর্তমান অপরাধের সঙ্গে এর সংযোগটা কোথায়? আমরা অনেকটা আন্দাজ করতে পেরেছি মাত্র, কোনটাই আমার কাছে এখনো ঠিক পরিষ্কার নয়, তাই সমস্যার সমাধান এখনো অনেক দূরে। শুধু আমরা জানতে পেরেছি একটা লোক রাস্তায় দাঁড়িয়ে দাম্পত্য দম্পতির ঝগড়া দেখেছিল, ঘরের ভেতর আলো জ্বলছিল এবং পর্দা ওঠানো ছিল। আমরা এও জানি সে ওখানটা পার হয়ে একটা অদ্ভুত দর্শন জীব নিয়ে ঘরে ঢুকেছিল এবং হয় সে কর্নেলকে আঘাত করেছে, অথবা এও হতে পারে যে কেবল লোকটিকে দেখেই ভয়ে কর্নেল পড়ে গিয়ে ফায়ারপ্লেসের ঢাকনায় মাথায় চোট পেয়েছিল। সবশেষে আমরা জানতে পেরেছি যে অনুপ্রবেশকারী তার সঙ্গে ঘরের চাবিটা নিয়ে গেছে। আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত গল্প বিকলাঙ্গ। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। কর্নেল বার্কলে হঠাৎ তার মৃত্যু ভীষণ ভাবে ভাবিয়ে তুলেছে মিস্টার হোমসকে। মিসেস বার্কলের সাথে মিস্টার বার্কলের সম্পর্ক ছিল খুবই ভালো। একদিন রাতে খাবারের পর তুমুল ঝগড়া হল মিস্টার ও মিসেস বার্কলের মধ্যে। হল ঘরে একা ছিলেন দুজন। বাহির থেকে সবাই শুনতে পাচ্ছিলেন তাদের ঝগড়ার শব্দ। এর মধ্যে সবাই শুনতে পেলেন কর্নেলের আর্তনাদের শব্দ। এরপর কর্নেলকে পাওয়া গেল মৃত অবস্থায়। স্বামী স্ত্রী যে ঘরে ছিলেন সেই ঘরের দরজা পাওয়া গেল তালাবদ্ধ এবং চাবি পাওয়া গেল না। কোথাও তাহলে তৃতীয় কে ছিল ওই ঘরে? কে খুন করল মিস্টার বার্কলেকে? মিসেস বার্কলে? কিন্তু একটা টিস্যু পেপার হোমসকে ফেলল নতুন ভাবনায়। কর্নেলের ঘরে পাওয়া সেই টিস্যুতে অদ্ভুত কোন জন্তুর পায়ের ছাপ। প্রাণীটা তাহলে কি? আসলে কি ঘটেছিল ওখানে? তোমার বিশ্লেষণ শুনে ঘটনাটা আরো বেশি জটিল বলে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি তুমি ঠিকই বলেছ। এই ঘটনাগুলো প্রমাণ করে যে যেটা ভাবা হয়েছিল তার থেকে ঘটনাটা আসলে আরো গভীর। আমি ব্যাপারটা ভেবে দেখলাম এবং সমাধান করলাম যে ঘটনাটা আরেক দিক থেকে ভেবে দেখতে হবে। কিন্তু ওয়াটসন, আমি তোমাকে অনেকক্ষণ জাগিয়ে রেখেছি, তুমি ক্লান্ত, অর্গার সঙ্গে যাওয়ার পথে বাকিটা বলা যাবে, ঠিক আছে? ধন্যবাদ। তা বলে এতদূর এগোবার পর তুমি এভাবে মাঝখানে থেমে যেও না। এটা নিশ্চিত যে 7:30 সময় যখন মিসেস বার্কলে বাড়ি ছাড়েন তখনও পর্যন্ত তার স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আগে বলেছি যে তিনি বেরোবার সময় মিস্টার বার্কলের সঙ্গে স্বাভাবিক গল্প গুজব করতে কোচওয়ান তাদের দেখেছে। এখন এটাও নিশ্চিত যে ফিরে এসে তিনি স্বামীকে যে ঘরে আশা করেছিলেন সে ঘরে দেখেননি, তাই তিনি চায়ের ঘরে গিয়েছিলেন। তাকে মহিলারা যা করে থাকেন এবং সবশেষে কর্নেল সেই ঘরে ঢোকেন, সঙ্গে সঙ্গে ভীষণ অভিযোগে ফেটে পড়ে। সুতরাং 7:30 থেকে 9টার ভেতর এমন কিছু ঘটেছে যাতে ভদ্রমহিলার ভদ্রলোকের উপর ব্যবহারের তারতম্য ঘটছে। সেই দেড় ঘন্টা মিস মরিসন তার সঙ্গে একসঙ্গে ছিলেন, সুতরাং তিনি এমন কিছু জানেন যা সিফ চেপে যাচ্ছে। আমার প্রথম ধারণা হয়েছিল যে হয়তো এই যুবতীর সঙ্গে বৃদ্ধ সৈনিকের কোন সম্পর্ক ছিল যেটা তিনি
সেই সময় তার স্ত্রীর কাছে স্বীকার করেছেন। তাহলে ঝগড়ার কারণ এবং যুবতীর অস্বীকৃত অর্থ পরিষ্কার হয়ে যায় এবং যেসব বাইরে থেকে শোনা গেছে সেগুলো অর্থ মেলে। কিন্তু এবার ডেভিডের নাম উচ্চারণ করা হয়েছে এবং কর্নেলের স্ত্রীর প্রতি চির দুর্বলতা এই ধারণার পরিপন্থী। অন্য একটা লোকে ঘরে ঢোকার কথাটা বাদ দিলেও এতগুলো বিরুদ্ধ কারণ আমার সামনে রয়েছে যা আমাকে দ্বিধাগ্রস্ত করতে পারে। একটা লোকের সবকিছু জানা সম্ভব না হলেও আমি মিস মরিসনের সঙ্গে কর্নেলের কোন সম্পর্কের কারণটা বাদ দিয়েছি। কিন্তু আমি এও নিশ্চিত যে মিস মরিসন জানেন কেন মিসেস বার্কলে তার স্বামীর প্রতি বিরূপ হয়েছিলেন। আমি তাই স্বভাবতই মিস মরিসনকে ডেকে সমস্যাটা পরিষ্কার করে বলতে বললাম। আমি তাকে ভালো করে বুঝিয়ে বললাম যদি তিনি আমাকে সমস্যা ঘটনাটা ঠিকঠাক না বলেন তবে তার বন্ধু মিসেস বার্কলের ফাঁসি হয়ে যেতে পারে। এখানে এসে মিসেস মরিসনের বিয়ের চোখ এবং সোনালি কেশ বিশিষ্ট সূক্ষ্ম চরিত্রের ছোটখাটো নারীটির ভেতরে আমি ধূর্ততার কোন অভাব দেখতে পাইনি। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর আমার দিকে তাকিয়ে একটা শপথ নেবার ভঙ্গিতে আমাকে যা বললেন তোমাকে আমি তার সংক্ষেপে বলছি। আমি আমার বন্ধুকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষা করাই তো আমার কর্তব্য, কিন্তু এখন যখন তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ এসেছে এবং তিনি স্বয়ং অসুস্থতার জন্য নিরুত্তর তখন আমি তার প্রতিশ্রুতি থেকে মুক্ত। সোমবার সন্ধ্যায় যা ঘটেছে তা সমস্তটাই আপনাকে বলছি। ওয়ার্ক স্ট্রিট মিশন থেকে আমরা প্রায় 9:45 সময় ফিরছিলাম। পথে আমাদের নির্জন হাটসন স্ট্রিট পেরিয়ে আসতে হয়েছিল। সেখানে একটা মাত্র আলো বাঁদিকে ঝোলানো ছিল। আমরা ক্রমে এগোতে থাকলাম, দেখলাম একজন কুজু লোক ঘাড়ে একটা বাক্স ঝুলিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। তাকে দেখে সম্পূর্ণ বিকলাঙ্গ মনে হল, কেননা সে মাথাটা নিচু করে পা বাঁকিয়ে হাঁটছিল। আমরা তাকে পার হয়ে যাব এমন সময় সে আরো তো আমাদের মুখটা ভালো করে দেখে থমকে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠল, হায় ঈশ্বর, এই যে নেন্সি। মিসেস বার্কলে মরার মতো সাদা হয়ে গেলেন। লোকটা না ধরে ফেললে পড়েই যেতেন হয়তো। আমি পুলিশ ডাকতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম তিনি বেশ ভদ্রভাবে লোকটির সঙ্গে কথা বলছেন। প্রায় কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, গত 30 বছর যাবৎ আমি তোমাকে মৃত বলে ধরে নিয়েছি হেনরি। তখন বিকলাঙ্গটি বলল, হ্যাঁ সত্যি আমি তাই। হ্যাঁ এমন ভাবে বলল কথাটা শুনে ভয় লাগার মতো। তার মুখটা কালো আর খুবই ভয়ঙ্কর। তার চোখের সে দীপ্তি আমি কতবার স্বপ্নে দেখেছি। মাথার চুল আর ঝুলপি একদম সাদা আর মুখটা আপেলের মতো কোচকানো। মিসেস বার্কলে তখন আমাকে বললেন, তুমি একটু এগিয়ে যাও ভাই, আমি এই লোকটার সঙ্গে দুইটা কথা বলতে চাই। ভয় পাবার কিছু নেই, যথেষ্ট সাহস সঞ্চয় করে কথাগুলি বললেন মিসেস বার্কলে। কিন্তু তিনি এখনো মৃতের মতো সাদা। কম্পমান ঠোঁটের ফাঁক দিয়ে কোন রকমের কথাগুলো বেরিয়ে এলো। তিনি যেমন বলছিলেন আমি তাই করলাম। কয়েক মিনিট কথা বলার পর তিনি চলে এলেন, চোখ রক্তবর্ণ। আমাদের বাড়ির দরজা অব্দি না আসা পর্যন্ত তিনি একটা কথাও বলেননি। আমি নেমে যেতে তিনি আমার হাত ধরে বললেন, আজ যা ঘটেছে তার যেন আমি কাউকে না বলি। তিনি আরো বললেন, লোকটা তার আগের পরিচিত, এখন খুবই নিচে নেমে গেছে। আমার বন্ধুর ভালোর জন্য মিস্টার হোমস, আমি আপনাকে সবই খুলে বললাম। ওয়াটসন, এই হচ্ছে মেজার কথা যা আমি তোমাকে সবই বললাম। এরপর স্বাভাবিকভাবে আমার পরবর্তী কাজ হল সেই লোকটিকে বের করা যে মিসেস বার্কলের উপর এমন প্রভাব বিস্তার করেছিল। যদি সে অল্ডার সাথে থাকে তবে তাকে খুঁজে পেতে বেশি দেরি হবে না, ওখানে বেসামরিক লোক খুব একটা বেশি নেই। অতএব বিকলাঙ্গকে খুঁজে বার করতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি আজকে সারা দিন খুঁজে সন্ধ্যাবেলা নাগাদ তার খোঁজ পেয়েছি। লোকটার নাম হচ্ছে হেনরি উড এবং যে রাস্তায় ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছিল সেই রাস্তাতেই থাকে।
মাত্র পাঁচ দিন হলো সে এখানে এসেছে, আর একজন রেজিস্ট্রেশন এজেন্টের ছদ্মবেশে সেখানে গিয়ে তার বাড়িওয়ালির সঙ্গে আমার বেশ রসিকতার মাধ্যমে পরিচয় হয়। লোকটির পেশা হচ্ছে ম্যাজিক আর ভেলকি দেখানো। রাত হলে ক্যান্টিনগুলো ঘুরে ঘুরে খেলা দেখে দেয়। কতগুলো জীবকে তার বাক্সে ভরে নিয়ে যতগুলো পারে ততগুলো বাড়ি সে ঘুরে বেড়ায়, এবং এমন জীব তিনি আর কখনো দেখেননি। তার ধারণা ওই জীবগুলোকে তার খেলা দেখাবার কাজে লাগাতো। ভদ্রমহিলা আমাকে এটুকুই বলতে পারলেন, বললেন এরকম বিকলাঙ্গ লোক যে বেঁচে আছে ভাবলে আশ্চর্য হতে হয়। মাঝে মাঝে সে অদ্ভুত ভাষায় কথা বলে এবং তিনি অবাক হলেন গত দুই রাত ধরে তাকে ঘরের ভেতরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে। পয়সার ব্যাপারে সে ভালো ছিল, কিন্তু জমা দেওয়া টাকাটা তার খারাপ মুদ্রা বলে মনে হয়। তিনি আমাকে সেটা দেখাল, সেটা একটা ভারতীয় মুদ্রা। সুতরাং ওয়াটসন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আমি কতদূর এগিয়েছি এবং কেন তোমাকে আমার দরকার। এটা পরিষ্কার যে ভদ্রমহিলারা চলে যাওয়ার পর লোকটি তাদের অনুসরণ করে এবং হল ঘরের ভেতর ঝগড়া শুনতে পেয়ে সে যখন ঘরে প্রবেশ করে তখন কোন রকমে ওই জীবটি ছাড়া পেয়ে যায়। এটুকু স্থির নিশ্চিত, কিন্তু একমাত্র সেই লোকটি বলতে পারে ঘরের ভেতর ঠিক কি ঘটেছিল। আমি তোমাকে সাক্ষী রেখে তোমার সামনে তাকে জিজ্ঞাসা করতে চাই। যদি সে ব্যাপারটা পরিষ্কার করতে রাজি থাকে তাহলে খুবই ভালো, আর যদি সে অস্বীকার করে তাহলে আমার থেকে ওয়ারেন্ট আনতে হবে। তবে আমরা যখন ফিরব তখনই যে সে সেখানে থাকবে তার তো কোন গ্যারান্টি নেই। সেজন্য আমি অবশ্যই কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমি একটা ছেলেকে ওখানে রেখেছি যে সারাক্ষণ বাইরের উপর নজর রাখবে এবং প্রয়োজন হলে তার সঙ্গে ফার্স্ট কালকে তাকে আমরা দেখতে পাব। যাই হোক, এবার তুমি ঘুমোতে যাও, তোমাকে আর জাগিয়ে রাখতে চাই না। আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত গল্প বিকলাঙ্গ। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। কর্নেল বার্টলে হঠাৎ তার মৃত্যু ভীষণ ভাবে ভাবিয়ে তুলেছে মিস্টার হোমসকে। মিসেস বার্টলের সাথে মিস্টার বার্টলের সম্পর্ক ছিল খুবই ভালো। একদিন রাতে খাবারের পর তুমুল ঝগড়া হল মিস্টার ও মিসেস বার্টলের মধ্যে। হল ঘরে একা ছিলেন দুজন। বাহির থেকে সবাই শুনতে পাচ্ছিলেন তাদের ঝগড়ার শব্দ। এর মধ্যে সবাই শুনতে পেলেন কর্নেলের আর্তনাদের শব্দ। এরপর কর্নেলকে পাওয়া গেল মৃত অবস্থায়। স্বামী স্ত্রী যে ঘরে ছিলেন সেই ঘরের দরজা পাওয়া গেল তালাবদ্ধ এবং চাবি পাওয়া গেল না কোথাও। তাহলে তৃতীয় কে ছিল ওই ঘরে? কে খুন করল মিস্টার বার্টলেকে? মিসেস বার্টলে? কিন্তু একটা টিস্যু পেপার হোমসকে ফেললে নতুন ভাবনায়। কর্নেলের ঘরে পাওয়া সেই টিস্যুতে অদ্ভুত কোন জন্তুর পায়ের ছাপ। প্রাণীটা তাহলে কি? আসলে কি ঘটেছিল ওখানে? তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব টের পেলেন মিস্টার হোমস। কে সে? হোমস সন্দেহ করলেন হেনরি উড নামের এক ব্যক্তিকে। কে এই হেনরি উড? কি সম্পর্ক তার মিসেস বার্টলের সাথে? পরদিন দুপুরবেলা নাগাদ হোমসরা ঘটনাস্থলে এলেন। উত্তেজনা ও প্রসঙ্গের কায়দা হোমসের ভালো করে জানা থাকা সত্ত্বেও ওয়াটসন তার মুখে চাপা উত্তেজনা দেখতে পাচ্ছিলেন। অপরপক্ষে ওয়াটসন খানিকটা খেলোয়াড় সুলভ মনোভাব আর খানিকটা বুদ্ধিমত্তার বাহাদুরিতে ভরেছিলেন। সারি সারি দোতলা বাড়ির ভেতরের রাস্তা ধরে এগোতে এগোতে হোমস বললেন, এই সেই রাস্তা, বুঝলেন, সিমসন খবর দেওয়ার জন্য এখানে রয়েছে। একটা ছোট ভবঘুরে ছেলে এসে খবর দিল সব ঠিক আছে। তার মাথা চাপড়ে দিয়ে হোমস বললেন, বেশ সিমসন, ওয়াটসন এসো আমার সঙ্গে এসো, এই সে বাড়ি। হোমস একটা কার্ড পাঠালেন যে তিনি বিশেষ জরুরি কাজে এসেছেন। কিছুক্ষণ পরে আমরা সেই ব্যক্তির মুখোমুখি হলাম যার খোঁজে আমরা এসেছি। যদিও গরমের দিন, তবুও সে আগুনের সামনে জড়সড় হয়ে বসেছিল। তাকে দেখে অদ্ভুত রকমের বিকলাঙ্গ বলে মনে হল, কিন্তু যখন সে ওয়াটসনে দেখে মুখ ঘুরাল দেখলাম যদিও জীর্ণ ও মলিন, তবু মনে হল কোন সময় সে মুখ অত্যন্ত সুন্দর ছিল।
সে খোলা চোখে সন্দেহজনক ভাবে আমাদের দেখে দুটো চেয়ারে বসতে ইঙ্গিত করল। হোমস তখন শান্ত ভাবে জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চয় মিস্টার হ্যান্ডিও ভারতবর্ষ থেকে এসেছেন? আমি কর্নেল বার্কলের মৃত্যু সম্বন্ধে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আমার কি সে সম্বন্ধে জানা সম্ভব? সেটাই তো আমি জানতে চাই। আপনি বোধ হয় জানেন যে জিনিসটা যদি পরিষ্কার না হয় তাহলে আপনার পুরনো বন্ধু মিসেস বার্কলেকে হত্যার অপরাধে আসামি হতে হবে। ভীষণ ভাবে চমকে উঠল বিকলাঙ্গ মানুষটি, চেঁচিয়ে উঠে বলল, আমি জানি না আপনি কে আর কি করে বা আপনি এত সব কথা জানতে পারলেন। আপনি কি শপথ করে বলতে পারেন যে আপনি যা বললেন তা সব সত্যি? নিশ্চয়ই। এখন শুধু মিসেস বার্কলের হুশ ফিরে আসার অপেক্ষা করা হচ্ছে, তারপরেই তাকে গ্রেফতার করা হবে। হাই শোর, আপনি পুলিশ? মোটেও না। সুবিচার হচ্ছে কিনা সেটা দেখা সকলেরই কর্তব্য। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে বলবো মিসেস বার্কলে সম্পূর্ণ নির্দোষ। তাহলে আপনি আপনাদের? না, আমিও না। কর্নেল বার্কলেকে তাহলে কে খুন করব? তার নিয়তি তাকে হত্যা করেছে। কিন্তু শুনে রাখুন, আমার মনে আকাঙ্ক্ষা মতো আমি যদি তার মাথাটা গুড়িয়েও ফেলতাম তাহলে আমার ক্ষতির পূরণ হতো না। যদি তার অপরাধী মন নিজের মৃত্যু ডেকে না আনত তবে হয়তো আমি তাকে হত্যা করতাম। আপনি শুনবেন আমার ইতিহাস, আমার তাতে লজ্জা পাবার বা লুকোচুরির কিছু নেই। শুনুন তাহলে, এই যে আপনি দেখছেন আমার পিঠে উটের মতো কোচ, পাঁজরগুলো বাঁকা। কিন্তু এমন সময় ছিল যখন কর্পোরাল হেনরি উঠছিল 117 নম্বর পদাতিক বাহিনীর সবচেয়ে চৌকস লোক। আমরা ভারতবর্ষে ঘোড়াবাজার নামে এক ক্যান্টনমেন্টে থাকতাম এবং বার্কলে ছিল আমাদের দলেরই একজন সার্জেন্ট। সেখানে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল ন্যান্সি ডিভয়, আমাদের একজন সার্জেন্টের মেয়ে। তাকে ভালোবাসত দুজন, কিন্তু তার ভালোবাসা ছিল একজনের প্রতি। আপনি হয়তো আমার এই আঁকা বাঁকা বিকলাঙ্গ শরীর দেখে হাসবেন যদি বলি আমার সৌন্দর্যের জন্যই ন্যান্সি আমাকে ভালোবাসত। কিন্তু ন্যান্সির বাবা চাইতেন বার্কলের সঙ্গে যেন তার বিয়ে হয়, কারণ আমি ছিলাম বেপরোয়া আর ফুর্তিবাজ, আর বার্কলে ছিল শিক্ষিত আর ওর ভবিষ্যৎ ছিল উজ্জ্বল। কিন্তু ন্যান্সি ছিল আমার প্রতি পুরো মাত্রায় অনুরক্ত। যখন বিদ্রোহ আরম্ভ হল, দেশে অরাজকতা শুরু হল, তখন আর আমাদের মিলনের পথে কোনো বাধাই রইল না। আমরা এক রেজিমেন্টের সৈন্য, আট রেজিমেন্ট গোলন্দাজ বাহিনী, এক কোম্পানির শিখ সৈন্য, কিছু অসামরিক ব্যক্তি এবং স্ত্রীলোক সহ ভারতে আটকা পড়লাম। আমাদের ঘিরে তখন 10,000 বিদ্রোহী, যেন ইজোর কলের চারিদিকে একপাল কুকুর। দ্বিতীয় সপ্তাহে আমাদের জল ফুরিয়ে গেল। আমরা তখন ভাবছিলাম জেনারেল নীলের সৈন্যবাহিনীর সঙ্গে কি করে যোগাযোগ রাখব। তাছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। এছাড়া যুদ্ধে জেতা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না আমাদের। আমি নিজে থেকে জেনারেল নীলের কাছে গিয়ে তাকে আমাদের বিপদের কথা জানাতে রাজি হলাম এবং সার্জেন্ট বার্কলের সঙ্গে এ নিয়ে আলাপও করেছিলাম, কারণ সে রাস্তাঘাট সম্পর্কে ভালো জানত। হাজারটা জীবন বাঁচাবার দায়িত্ব নিয়ে আমি একাই রাত 10টা নাগাদ যাত্রা শুরু করলাম। অবশ্য বার্কলে বিদ্রোহীদের এড়িয়ে কোন পথে যাওয়া যায় সে রাস্তা এঁকে দিল। শত্রু এড়াবার জন্য আমি একটি শুকনো ঝর্ণার পাশ দিয়ে যাওয়ার সময় অপেক্ষমান 6 শত্রু সৈন্যের মুখোমুখি হলাম এবং সঙ্গে সঙ্গে একটা আঘাতে অজ্ঞান হয়ে গেলে আমার হাত পা বেঁধে ফেলা হল। সত্যিকার আঘাত আমার মাথায় লাগেনি, লেগেছিল হৃদয়ে, কারণ আমার জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের কথাবার্তা যতটা কানে এলো তাতে বুঝতে পারলাম যে আমাকে ধরিয়ে দিয়েছে আমি রওনা হওয়ার আগে একটি দেশীয় চাকর পাঠিয়ে। সে শত্রুদের সে খবর দেয়। এবার বুঝতে পারছেন বার্কলে কিরকম লোক। পরের দিনই জেনারেল নীলের সৈন্যবাহিনী এসে বার্কলেকে মুক্ত করল বটে, কিন্তু বিদ্রোহীরা পিছু হটতে লাগল, আমাকে ওদের সঙ্গে নিয়ে গেল। অনেক বছর পর্যন্ত আমি কোন সাদা মানুষের দেখা পাইনি, তারা আমাকে অসহ্য যন্ত্রণা দিত। পালিয়ে যাবার চেষ্টা করেছিলাম কিন্তু ধরা পড়ে অধিকতর অত্যাচার সহ্য করতে হয়েছে আমাকে। বিদ্রোহীদের মধ্যে কয়েকজন আমাকে নিয়ে নেপালে পালিয়ে গেল। এইভাবে একদিন দার্জিলিং এর কাছাকাছি এলাম। সেখানকার পাহাড়ি লোকগুলো বিদ্রোহীদের হত্যা করে আমাকে কৃতদাস করে রাখল। সেখান থেকে আমি একদিন সুযোগ বুঝে পালিয়ে উত্তর দিকে চলে গেলাম।
এবং আফগানিস্তানে পৌঁছালাম। সেখানে কয়েক বছর থাকার পর আমার পাঞ্জাবে ফিরে এসে দেশি লোকদের কাছে কতগুলো ভেলকি শিখে ফেললাম। এই বিকলাঙ্গ শরীর নিয়ে ইংল্যান্ডে ফিরে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচিত হওয়ার কোন ইচ্ছা আর হল না, এমনকি প্রতিশোধ গ্রহণের জন্যও নয়। লাঠি হাতে আমার এই বিকলাঙ্গ মূর্তি দেখবার চেয়ে আমার মনে হল, ন্যান্সি আর আমার পুরনো বন্ধুরা বরং এই মনে করুক যে তাদের বন্ধু হ্যারিউড বীরের মতো প্রাণ ত্যাগ করেছে। আমার মৃত্যু সম্বন্ধে তারা নিঃসন্দেহ হয়েছিল। আমি শুনেছিলাম ন্যান্সি বার্কলেকে বিয়ে করেছে এবং উন্নতিও করেছে বেশ। এসব শুনেও আমি মুখ খুলিনি, কিন্তু মানুষ যত বুড়ো হয় তত দেশে ফেরার ইচ্ছে প্রবল হয়। বছরের পর বছর আমি স্বপ্ন দেখতাম ইংল্যান্ডের উজ্জ্বল সবুজ ঘাসপালা ঝোপঝাড়। অবশেষে মরবার আগে দেশে ফেরার ইচ্ছে হল। আমার যা সঞ্চয় ছিল তা নিয়ে দেশে চলে এলাম এবং সেখানে এসে সৈন্যদের ম্যাজিক দেখিয়ে আনন্দ দিয়ে জীবন ধারণ করার মতো রোজগার করতে লাগলাম। আপনার বর্ণনা খুবই চিত্তাকর্ষক। এবার তাহলে নিশ্চয় আপনি মিসেস বার্কলে পিছু পিছু তাদের বাড়ি এলেন এবং জানলা দিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া এবং আপনার প্রতি তার স্বামীর ব্যবহার নিয়ে মিসেস এর কটু কথা শুনতে পেয়েছিলেন। নিশ্চয় তখন আপনি হৃদয় আবেগের বসে বাগানটা পেরিয়ে এসে তাদের ঘরে ঢোকেন। জি হ্যাঁ, আর আমাকে দেখা মাত্র তার মুখের চেহারা এমন হয়ে গেল যে আমি জীবনে কখনো দেখিনি, এবং সে মাথা ঘুরে ফায়ার প্লেসের ঝাঁঝার উপর মাথা ঠুকে পড়ে গেল। কিন্তু পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। শুধুমাত্র আমার দর্শনই তার অন্তরে বুলেটের কাজ করেছিল। আর তারপরেই ন্যান্সি অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তার হাত থেকে চাবি নিয়ে সাহায্যের জন্য দরজাটা খুলতে যাব ঠিক করলাম, কিন্তু তা করতে গিয়ে হঠাৎ মনে হল যেমন আছে তেমনই থাকাই ভালো, কারণ আমি যদি ধরা পড়ি তাহলে আমার গোপন কথা প্রকাশ তো পাবেই, আমার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। তাই পর্দার উপর দিয়ে পলায়মান টেডিকে ধরতে গিয়ে আমি যত তাড়াতাড়ি পারলাম পালিয়ে চলে এলাম। এই টেডিজি কে? বিকলাঙ্গ লোকটা ঝুঁকে পড়ে ঘরের কোণ থেকে একটা খাঁচা টেনে এনে খাঁচার মুখ খুলে ফেলল। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো ঈষৎ লালচে বাদামি রঙের সুন্দর একটি জন্তু। পাতলা লেকলেকে পাগুলো শক্ত, লম্বা নাক এবং চমৎকার দুটো চোখ, যা আমি অন্য কোন জন্তুর দেখিনি। ওয়াটসন তখন চেঁচিয়ে উঠলেন, এটা তো বেজি। হ্যাঁ, তবে কেউ কেউ এর অন্য নামও বলে। সাপ ধরার জন্য আমি একে ব্যবহার করি। টেডি খুব তাড়াতাড়ি সাপ ধরতে পারে। আমার এখানে একটা বিষ দাঁত ভাঙা সাপও আছে। রোজ রাত্রে ক্যান্টিনে গিয়ে লোককে আমোদ দেওয়ার জন্য আমি টেডিকে দিয়ে সাপ ধরাই। আপনাদের আর কিছু জিজ্ঞাসা করবার আছে? হ্যাঁ, যদি মিসেস ব্যাটলের কেসে গুরুতর রকমের বিপদের সম্ভাবনা থাকে তখন আপনার কাছে আসবো তো? হ্যাঁ, সে অবস্থায় আমি নিশ্চয়ই এগিয়ে আসব, কিন্তু যদি তা না হয় তাহলে একটা মৃত ব্যক্তির অতীতের কলঙ্ক প্রকাশ করার কোন প্রয়োজন নেই। আপনি মনে এইটুকু সান্ত্বনা পেতে পারেন যে বিগত 30 বছর ধরে মৃত ব্যক্তি তার দুষ্কর্মের জন্য বিবেকের দংশন বোধ করছে। আচ্ছা মিস্টার উড, এবার তাহলে বিদায়। আরে ও যে রাস্তা দিয়ে মেজর মার্ফি যাচ্ছেন দেখছি, দেখা যাক গতকালের পরের ঘটনা সম্বন্ধে তার কাছ থেকে কিছু জানা যায় কিনা। হোমসরা তাড়াতাড়ি এসে রাস্তার মোড়ে মেজরকে ধরে ফেললেন। তিনি জিজ্ঞেস করলেন যে এত হইচই কিসের এবং সব কি তাহলে ভেস্তে গেল? ব্যাপারটা কি? মেজর মার্ফি বললেন, মৃত সম্বন্ধে তার তদন্তই মাত্র শেষ হয়েছে। ময়না তদন্তের বিবরণে স্পষ্ট ভাষা বলা হয়েছে সন্ন্যাস রোগে এই মৃত্যুর কারণ। দেখলেন কেমন সহজে ব্যাপারটা মিটে গেল? বললেন মেজর মার্ফি। হ্যাঁ, সহজ, খুবই সহজ। চলো ওয়াটসন, আমাদের অগ্রসরে থাকার দরকার নেই। স্টেশনে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে ওয়াটসন হোমসকে জিজ্ঞেস করলেন, যদি স্বামীর নাম হয় মিস্টার বার্কলে আর অন্য লোকটির নাম হয় হেনরি, তাহলে ডেভিডের নাম শোনা গিয়েছিল কেন? ওয়াটসন, তুমি আমাকে সবসময় স্থির বুদ্ধির যুক্তিবাদী হিসেবে সব জায়গায় বর্ণনা করো, কিন্তু এবার আমাকে তিরস্কার করে তুমি ঠিকই করেছ। হ্যাঁ, তিরস্কার পাবার যোগ্যই আমি। ডেভিড একবার আমাদের সার্জন জেমস বার্কের মতনই কাজ করেছিলেন, তোর মনে আছে ইউরিয়া আর বাদশেবার সে গল্প? আমার বাইবেলের জ্ঞান আমি প্রায় ভুলতে বসেছি, গল্পটা তুমি
প্রথম কিংবা দ্বিতীয় স্যাম্পল গ্রন্থেই পেয়ে যাবে। Berlin was born, so the stuff that's on the bungalow.